মুন্সীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মত বিনিময় সভা অনুষ্ঠিত। মুন্সীগঞ্জ থেকে আফরোজ আক্তারের পাঠানো তথ্যচিত্রে স্বাধীন বাংলা নিউজ। মুন্সীগঞ্জে গণ অভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি এবং সন্ত্রাসের বিরুদ্ধে মত বিনিময় সভা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমের নেতৃত্বে 13 সদস্যের একটি প্রতিনিধি দল ও বিভাগীয় জেলায় সফরের অংশ হিসাবে রোববার সকালে মুন্সীগঞ্জে আসে। পরে একটি রেস্তোরাঁয় গেল। 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় নিহত 3 জনের পরিবারের সদস্য সহ আন্দোলন কর্মসূচিতে ঢাকায় নিহত 6 জনের পরিবারের সদস্য আহতদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং খোঁজ খবর নিয়ে সমবেদনা জানান। পরে বিকালে সরকারি হরগঙ্গা কলেজের মাঠে মতবিনিময় সভায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সাধারণ ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন। সভা থেকে ফ্যাসিস্ট সরকারের অনিয়ম, একতরফা নির্বাচন ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য যে সংবিধান করা হয়েছে তার পরিবর্তনের দাবি জানান কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক সারজিস আলম। এ সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমন্বয়ক কমিটির নেতৃবৃন্দের পাশাপাশি মুন্সীগঞ্জের ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। গেল 4 আগস্ট মুন্সীগঞ্জের সুপার মার্কেট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের সাথে আন্দোলনে যোগ দিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় 3 জন। এছাড়া আন্দোলনের বিভিন্ন সময়ে ঢাকায় নিহত হয়েছে মুন্সীগঞ্জের আরও 6 জন।